বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগামীকাল শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে যদিও নানান কর্মসূচি বা নানান যে অনুষ্ঠান হতো স্কুলগুলোতে সেগুলো এবছর স্থগিত রাখা হয়েছে, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্য যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। শিক্ষক দিবসকে সামনে রেখে বিবেকানন্দ মঞ্চের উদ্যোগে মহারানী তুলসীবতী স্কুলে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারা এবং ব্যাপক উৎসাহের সঙ্গে কিন্তু যোগদান করেছেন এই স্বাস্থ্য শিবিরে শিক্ষক শিক্ষিকারা, তার পাশাপাশি অন্যান্যরা। এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই স্বাস্থ্য শিবির একটা খুবই ভালো জিনিস এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই দরকার সাধারণ মানুষের। কোভিডকালীন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যারা বয়স্করা রয়েছেন বা ছোট যারা কুচি কাচারা রয়েছেন তাদের কনস্ট্যান্ট মনিটরিং এর কিন্তু স্বাস্থ্যের একটা দরকার অবশ্যই রয়েছে। সেখানে ব্লাড প্রেশার কত রয়েছে যদি বয়স্করা হয়ে থাকে, বা তার পাশাপাশি সেখানে শরীরে টেম্পারেচার রয়েছে কিনা, বা তার পাশাপাশি সেখানে অক্সিজেন মাত্রা কত রয়েছে শরীরে, এই বিষয়গুলো কন্টিনিউয়াস মনিটরিং এ রাখা কিন্তু খুব প্রয়োজন। এবং বিশেষজ্ঞরা কিন্তু সেই কথাটাই বলছেন, এই কন্টিনিউয়াস মনিটরিং যদি করা হয় তাহলে যে কোনো রোগ, সেটা করোনাই হতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো রোগের কিন্তু আগে থেকেই কোনো সংকেত পাওয়া যেতে পারে এবং সেই সংকেত অনুযায়ী সেই রোগকে কিন্তু শুরুতেই সেটা চিকিৎসা হতে পারে। এবং স্বাস্থ্য শিবিরগুলো কিন্তু সেই দিকেই পয়েন্ট আউট করে। বিভিন্ন স্বাস্থ্য শিবির কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে অর্গানাইজ করা হয় এবং বেসিক যে জেনারেল চেক আপ সেটা কিন্তু করা হয় সেই স্বাস্থ্য শিবিরগুলোতে। এবং আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই একদিকে শিক্ষক দিবস আগামীকাল এবং শিক্ষক দিবসকে কেন্দ্র করেই বিবেকানন্দ মঞ্চের উদ্যোগে তুলসীবতী হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন সেই স্বাস্থ্য শিবিরে এবং অবশ্যই যারা গোটা বলা চলে ভবিষ্যৎ নির্মাণ করছেন গোটা দেশের গোটা বিশ্বের, তাদের সুস্থ থাকাটাও কিন্তু খুবই প্রয়োজন এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। তুলসীবতী স্কুলে শিক্ষক শিক্ষিকারা বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে কিন্তু পার্টিসিপেট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তুলসীবতী হায়ার সেকেন্ডারি স্কুলের চিত্র এবং ডাক্তার নার্সরা সেখানে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের শারীরিক চিকিৎসা করা হচ্ছে এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এবং বিবেকানন্দ মঞ্চের উদ্যোগে এই শিবিরটা কিন্তু করা হয়েছে তুলসীবতী স্কুলে। এবং বাইরের অন্যান্যরাও কিন্তু পার্টিসিপেট করেছেন, তারা স্বাস্থ্যের চেক আপ বেসিক চেক আপ যেটা রয়েছে সেটা কিন্তু করাতে পেরেছে। এই তুলসীবতী স্কুলে এই স্বাস্থ্য শিবির আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। আমাদের আজকের যে কর্মসূচিটা বাস্তবে ঘটছে, আগামীকাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে যে শিক্ষক দিবস প্রতিপালন হয়, কালকে ষাটতম শিক্ষক দিবস, সেই উপলক্ষে আমরা শিক্ষকরা এই মহারানী তুলসীবতী বিদ্যালয়ে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ILS হসপিটালের বিভিন্ন ডাক্তাররা এবং হেলথ ক্যাম্প চেক আপ এই কাজগুলো হবে। এটা আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চ ত্রিপুরার যে কাজ করছে, কারণ সেবাব্রতের যে কাজ, সেবা করা আমাদের মূল ধর্ম, মনুষ্যত্বের মূল কাজ হল সেবা। সেই সেবা পরিবেশনের মাধ্যমে আমাদের রাজ্যে যারা বসবাস করছে বিভিন্নভাবে অসুস্থতা, কারণ শরীর ঠিক না থাকে মন ঠিক থাকে না, একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য আমরা আজকে বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য, সেবা করাই আমাদের মূল ধর্ম, মানুষের মূল ধর্ম, সেই কাজে আমরা আজকে এখানে। পরিষেবাকে কাদের দেওয়া হবে? পরিষেবাটা বিভিন্ন শ্রেণীর গ্রুপদের আমরা জানিয়েছি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসবেন, এখনও টাইম রয়েছে, বিভিন্ন স্কুলে যখন কাজ চলছে তার ফাঁকে ফাঁকে সবাই এসে যাবেন এবং অন্যান্য শ্রেণীর মধ্যেও আমরা এটার প্রচার নিয়েছি, ওনারাও আশা করি কিছুক্ষণ পরে আসবে। একটা বিষয় স্যার, শিক্ষা দপ্তর পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে যে স্কুল লেভেলে শিক্ষক দিবস উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি রাখা যাবে, তো সেই বিষয়টা শিক্ষক দিবসের যে কর্মসূচি আপনি যেটা বলছেন শিক্ষক দিবসটাকে না করার জন্য বলা হয়েছে, মানে আগামীকালকে যে শিক্ষক দিবস প্রত্যেকটা স্কুলে করা হয় সেই জায়গাটাতে বলেছে যে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রত্যেক বছর যেভাবে শিক্ষক দিবস পালন করি সেটাকে বলেছে আপাতত না করে এটা সেন্ট্রালি একটা প্রোগ্রাম হবে। তাও যেহেতু কোভিডের পরিস্থিতি, সেই কোভিডের পরিস্থিতি যাদের ছাত্রছাত্রীরা না যায় তারও একটা ব্যবস্থা নিয়েছে, শুধু শিক্ষকরা সেখানে উপস্থিত থাকবে,
কারণ শিক্ষকরা ছাত্রছাত্রীদের থেকে একটু হলেও বেশি সচেতন, তাদের বয়সের দিক থেকে প্লাস আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 90% ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমাদের শিক্ষকদের মধ্যেও ম্যাক্সিমাম ভ্যাকসিনেশন হয়ে গেছে। সেই জন্য সরকার বলেছে যে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মাস যে গ্যাদারিং করেছে শিক্ষক দিবস, ওই জায়গাটাই বলা হয়েছে, মানে শিক্ষক দিবসের কোনো অনুষ্ঠানে করা যাবে না এই ধরনের কোনো কিন্তু দিবস উপলক্ষে যাতে কোনো কর্মসূচি না রাখে। কর্মসূচি বলতে একটা ছোট একটা কর্মসূচি শিক্ষক দিবসকে সামনে রেখে, শিক্ষক দিবসের কর্মসূচি বলতে আপনাদের মানে ধারণাতে ভুল, হয়তো বুঝতে ভুল, সে যেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে শিক্ষক দিবসের যে শিক্ষক দিবস ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা নিয়ে প্রতিপালন করা হয় সেই অনুষ্ঠানটাকে বন্ধ করতে হবে। আপনার নাম? আমার নাম গৌতম মজুমদার, আমি উমাকান্ত বিদ্যালয়ের শিক্ষক এবং বিবেকানন্দ বিচার মঞ্চের একজন। আপনারা শুনলেন বিবেকানন্দ মঞ্চের উদ্যোগে যে মহারানী তুলসীপতি স্কুলে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে, সেইখানে উপস্থিত থেকে বিবেকানন্দ মঞ্চের যে কর্তৃপক্ষরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, কি বলেছেন তারা, এবং শিক্ষক শিক্ষিকাদের সুস্থ থাকা সুরক্ষিত থাকা অত্যন্ত প্রয়োজন, তার জন্যই সেই বিষয়টাকে মাথায় রেখে আজকের এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়েছে এমনটাই কিন্তু বলেছেন তারা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।